হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে দেখাবো আপনারা কীভাবে FXCM অ্যাপটাতে কাজ করবেন। তো আপনারা সর্বপ্রথম কী করবেন, একটা VPN ডাউনলোড করে নেবেন। VPNটা হচ্ছে আপনার সুপার VPN কানেক্ট করে, এখান থেকে আপনার US কানেক্ট করে নেবেন। দেখুন, আমি এখানে সুপার VPN কানেক্ট করে US কানেক্ট করে নিয়েছি। তারপর হচ্ছে আপনি অ্যাপটা ওপেন করবেন। তো অ্যাপটা ওপেন করার পর একটু লুট নিবে, এখানে লুট নেওয়ার পর একটু অপেক্ষা করবেন। তো একটু এবার লুট নেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাবেন আপনার অনেক রকম একটা পেজ চলে আসবে। তো আপনি যেহেতু নতুন এখানে, সেক্ষেত্রে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে। ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, আমি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। হ্যাঁ, এইভাবে আপনার জিমেল অ্যাড্রেস, ভ্যালিড একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, gmail.com। ঠিক আছে, জিমেল অ্যাড্রেস দিয়ে তারপর হচ্ছে পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড, এখানে একটা পাস কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তারপর হচ্ছে রেফার কোড 1234 রেফার কোড দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে টিক মার্কটা দিয়ে এখান দিয়ে আপনারা কী করবেন, সাইন আপ যে অপশনটা রয়েছে এখানে সাইন আপে ক্লিক করে দিবেন। তো সাইন আপে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সেক্ষেত্রে যেখানে আমার একটা অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে আমার এখানে অ্যাকাউন্ট আর করতে দিবে না। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিবো এখন। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। তারপর হচ্ছে হচ্ছে আমার পাসওয়ার্ড, তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আমার। তো পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে আমি সাইন ইন করে নিলাম। ঠিক আছে, সাইন ইনটা হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকম একটা অপশন চলে আসবে। তো দেখুন, এখানে আমার কিন্তু বলছে জয়েন টেলিগ্রাম, এখান থেকে আপনার টেলিগ্রামটা জয়েন করে নেবেন। এখানে জয়েনে ক্লিক করলে সরাসরি আপনার টেলিগ্রামে নিয়ে যাবে। তো আমি এখানে টেলিগ্রামে জয়েন রয়েছি, তার কারণে আমি দেখাই দিচ্ছি এখানে আর। তো এখানে ফেক্সি থেকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কী করবেন, এই কাজ করার জন্য স্পেন ম্যাথ কুইজ, এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখানে এইগুলোতে কাজ করবেন। তো দেখুন, আমি এখান থেকে কিন্তু 15টা আগে কমপ্লিট করে রেখেছিলাম। আমি কাজটা একটু দেখাই, অন্যগুলোতে গিয়ে দেখাই, এখানে গেম ম্যাথ কুইজকে দেখাই একটু আমি কীভাবে কাজটা করবেন। দেখুন, এখানে 3 আর 6 হচ্ছে আপনার 9। তো 9 দিয়ে আমি এখানে সাবমিট করে দিলাম। তো এখানে কালেক্ট, মানে একটু 15 পেন গেছে, কালেক্টে ক্লিক করার পর এখানে একটা অ্যাড শো করবে। তো অ্যাডটাতে আপনার 3 থেকে 4 সেকেন্ড অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর অ্যাডটা কেটে দেবেন এইভাবে। ঠিক আছে, কেটে দেওয়ার পর দেখতে পারবেন এখানে আমার অ্যাক্টিভ হয়ে যাবে। তো সেম টু সেম স্পিনের কাজ, শুধু স্পিন ঘোরাবেন, এই হচ্ছে আপনার কাজ। এখান থেকে ধরুন আবার কালেক্ট পয়েন্ট, তো কালেক্টে ক্লিক করলাম। ঠিক আছে, কালেক্টে ক্লিক করার পর এখান থেকে আবার ব্যাক করে দেবো এটা, অ্যাডটা আসলে তো হয়ে গেছে। তো এখন 2 আর 6 8, এখন আবার 8-এ ক্লিক করবো। 8-এ ক্লিক করার পর আবার কালেক্টে ক্লিক করবো। তো এইভাবে হচ্ছে আপনার কাজ করতে হবে, অ্যাডটাতে কিছুক্ষণ ওয়েট করবেন। তো আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার লাস্টের দিকে, যে 15টা করার পর এখানে দেখুন কটা রয়েছে ম্যাথ কুইজ। ম্যাথ কুইজ রয়েছে এখানে হচ্ছে আপনার 10টা, সরি ওয়াচ ভিডিও হচ্ছে 10টা। এখান থেকে আপনার ম্যাথ কুইজ হচ্ছে আপনার, দেখি কটা ম্যাথ কুইজ হচ্ছে 15টা। তো এখানে স্পেনও 15টা ছিল, আমি স্পেনগুলো আগে করে রেখেছিলাম, যার কারণে এখানে 15টা হয়ে গেছে। এখান থেকে আপনার যদি এখানে যে এখানে গেট বোনাস যেটা রয়েছে সেখান থেকে চলে আসবে যে এখানে ফ্রি নাও। ঠিক আছে, তারপর হচ্ছে গেট বোনাসে ক্লিক করবেন আপনারা। তো একটু ওয়াইট, আমি গিট বোনাসে ক্লিক করলাম। গিট বোনাসে ক্লিক করার পর এখানে একটা অ্যাড শো করবে। অ্যাডটা শো করার পর আপনি এখান থেকে অ্যাডটাতে কেটে অ্যাডটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ধরেন আমি এবার দেখাই একটু আবার কষ্ট করে। দেখুন, এই সরি কেটে গেছে। এখান থেকে আপনি মানে যে অ্যাডটা শো করবে সেই অ্যাডটাতে ক্লিক করে দিবেন আর কি। ঠিক আছে, ক্লিক করার পর এখান থেকে দেখবেন আপনার ব্যাক টাইমটা শো হবে, যে কতক্ষণ পর আবার কাজ করতে পারবেন। এখান থেকে আপনারা যখন ক্লিকটা করবেন, ক্লিক করার পর 1 মিনিট ওয়েট করবেন। তো আমি এখান থেকে আমার ব্যাক করে দিয়েছি, আমি বলে কারণে দেখাইতে পারি না ভালো করে। তো আপনি এইভাবে কাজটা করে দেবেন। তো আমি তো চেষ্টা করবো আবার এখান থেকে আমি দেখানোর জন্য এখানে। তো আমি এখানে ম্যাথ কোর্সটা দেখাবো একটু। হ্যাঁ, তো ম্যাথ কোর্সটা এখানে যে অ্যাডটা শো হবে, এখানে অ্যাডটা কেটে দিতে হবে। তো অ্যাডটা শো হয় না, 14-14। তো আবার কালেক্ট করে দিলাম, ওকে, একটা শুরু হয়ে গেছে। তো এবার একটা কেটে দিলাম 14, আর হচ্ছে আপনার 24, সরি 18-22, ও সরি, আচ্ছা 18-26 হবে, 26। তারপর কালেক্ট, এখানে কালেক্ট ক্লিক করে দিবেন, তারপর আবার একটা কেটে দিবেন। তো সো গাইস, এভাবে আপনারা কাজগুলো করবেন। 17, এখানে যদি আপনি রং অ্যান্সার হয় তো দেখবেন এখানে আপনার ব্যাক মানে এ হয়ে যাবে আর কি। দেখুন উপরে ক্যাল করে দেখবেন এখান থেকে আপনার 17 আর 14-24। হ্যাঁ, এখানে আমি 2টা হয়ে গেছে এখানে অলরেডি নেওয়া। আবার 17, তো হচ্ছে এইভাবে হচ্ছে আপনার কাজ করবেন। এখানে যে লাস্টের যে ক্লিকের অপশন রয়েছে, ক্লিক করবেন এখান থেকে ওয়াচ ভিডিওতে। এখানে ওয়াচ ভিডিও যে অপশন রয়েছে এভাবে দেখাই আমি। এখানে অনেক হয়তো কাজের সিস্টেমগুলো বোঝেন নাই যে কীভাবে কাজটা করবেন, আমি সেগুলো একটু বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে। তারপর কালেক্টে ক্লিক করলাম। কালেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনার যে অ্যাড চলে আসবে, এখান থেকে অ্যাড আসলে এখান থেকে অ্যাডগুলো কেটে দিবেন। যেহেতু যদি যখন অ্যাডগুলো শো করবে তখন এখান 4 থেকে 5 সেকেন্ড একটু ওয়াচ করে এখান থেকে মানে অ্যাডগুলো দেখে এখান থেকে কেটে দিবেন। ঠিক আছে, আমি মানে দ্রুত ভিডিওটা বানানোর কারণে আমি এখান থেকে বেশি ওয়েট করতেছি না। আপনি এখান থেকে সবসময় বেশিক্ষণ ওয়েট করবেন। তো আবার ওয়াচ অ্যাড কেটে দিলাম, আবার অ্যাড চলে আসছে, এটা কেটে দিলাম। তো এইভাবে এখান থেকে আপনারা দেখুন এই 3টা রয়েছে, এখান থেকে আপনারা 10টা কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, 10টা কমপ্লিট করার জন্য আমি এখান থেকে একটু ভিডিওটা পোস্ট।
তো গাইস দেখতে পারতেছেন এইভাবে কিন্তু আমি অনেকগুলো চলে আমার ভিডিওটা পজ করার পর আমি অনেকগুলো আটটা করার পর চলে আসি এখানে। তো আমি বাকিগুলো আপনাদেরকে লাইভ দেখিয়ে দিবো, এইভাবে আমি ওয়াচ ভিডিওটা দেখাই দিচ্ছি এখানে, ভালো করে আপনারা ওইগুলো একটু ভালো করে করে নেবেন, আমি ভালো করে দেখাইতে পারিনি আপনাদেরকে। তো গাইস আপনার যখনই আপনার স্পেন কুইজ ম্যাথ কুইজ যেখানে আপনি দেখতে পারেন না কেন, যে যখনই আপনি দেখতে পারবেন যে আপনাদের মজা এই গিট বোনাস যে অপশনটা চলে আসবে, ঠিক আছে। আপনি এখানে আমি এখানে ওয়াচ ভিডিওটা আপনি দেখাইতেছি, ওইগুলোতে দেখাইতে পারি না, স্পেনটা দেখাইতে পারি না। স্পেনে যখন আপনারা দেখতে পারবেন, যখন আপনারা মানে ইয়া করবে তখন প্লে চলে আসবে, যখন দেখতে পারবেন যে গিট বোনাস, এখান থেকে আপনারা ম্যাথ কুইজ, এখানে ম্যাথ কুইজ, তারপর হচ্ছে আপনার ধরেন এই যে এখানে ওয়াচ ভিডিও, যে গেলে আপনার আসুক না কেন যখন দেখতে পারবেন যে গিট বোনাস অপশনটা চলে আসছে, আপনার এই গিট বোনাস অপশনটা। তো এখানে গিট বোনাসে ক্লিক করার পরে আপনাদের যে অ্যাডটা শো করবে, ঠিক আছে, যে অ্যাডটা শো করবে আপনার শেয়ারটাতে ক্লিক করবেন, গিট বোনাসে ক্লিক করার পরে যে অ্যাডটা চলে আসবে সেটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই ক্লিক করার পর আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, আপনি গিট বোনাসে ক্লিক করার পর যদি আপনার যে মানে আপনি ম্যাথ কুইজ স্পেন মানে হ্যাঁ ওয়াচ ভিডিও যেখানে গিট বোনাস অপশনটা আসুক যদি ক্লিক না করেন, তাহলে কিন্তু আপনাদের আপনার বোনাস মানে পয়েন্টগুলো অ্যাড হবে, ঠিক আছে, কিন্তু বাট আপনার পেমেন্টটা পাবেন না, কারণ এগুলো সব দেখা যায় এডমিন প্ল্যান থেকে যে কী কী করতেছে না করতেছে এগুলো সব দেখা যায়, যার কারণে আপনাদেরকে এখানে ক্লিকটা করবেন, মাস্ট ক্লিকটা করবেন না। আর অনেকে পেমেন্ট পায় না, বলে যে ভাই পেমেন্ট পাইতেছি না কেন হ্যান তেন পেমেন্ট করেন না, কিন্তু আসলে কি আপনার রিয়েলভাবে কাজ করেন না, আমি যেভাবে দেখাই সেভাবে কাজ করেন না, যার কারণে আপনার পেমেন্টগুলো কিন্তু পান না। আমি এই ভিডিওতে যেভাবে কাজটা দেখাইছি আপনার সেভাবে কাজ করেন, 100% পেমেন্ট পাবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। এখানে কিছুক্ষণ ওয়েট করে নেবেন, হ্যাঁ এখানে কিছুক্ষণ ওয়েট করে নেবেন, পারলে এখান থেকে অ্যাপগুলো যেগুলো শো করবে এখান থেকে প্লেতে ক্লিক করে দিবেন, যদি কিন্তু প্লে স্টোরে নিয়ে যায় অ্যাপটা, যদি আপনি যখন ক্লিক করবেন যদি প্লে স্টোরে নিয়ে যায় তাহলে অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নেবেন, আর যদি এখানে ওয়েবসাইটে নিয়ে আসে তাহলে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তো সো গাইস এখানে আমি আবার কেটে দিলাম, কিছুক্ষণ ওয়েট করার পর আপনি এখানে 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন, তারপর দেখতে পাবেন যে এখানে আমার টাইম চলে আসবে, এখানে দেখুন এখানে হচ্ছে আমার ব্যাক টাইম চলে আসছে, তো ব্যাক টাইমটা পরে আমি আবার কিন্তু কাজ করতে পারবো এরকমভাবে, ঠিক আছে। তো হচ্ছে কাজ, আর যদি রিডিম করার জন্য আপনি চলে যাবেন এখানে সরাসরি রিডিম অপশনে, তো অনেকটা অ্যাড শো করলে একটা কেটে দিবেন, এভাবে ব্যাক করে দিবেন, ব্যাক করার পর এখানে দেখুন বলা আছে মিনিমাম রিসোর্স হচ্ছে আপনার 0.10 10 সেন্ট আর কি, আর টাকা, তারপর হচ্ছে শিখতে হচ্ছে 10 10 টাকা, বিকাশ হচ্ছে আপনার 50 50 সেন্ট আর কি, বিটকয়েন হচ্ছে 1 ডলার। তো এগুলো নাই, এখন হচ্ছে আমি দেখা যাবো এখানে কী কী আছে, বিকাশ রকেট, হ্যাঁ বিকাশ রকেট ফিক্সলুট নগদ, আপনার যদি রকেটে নিতে চান তাহলে হচ্ছে আপনার এই যে দেখুন এখানে 50 সেন্ট, মানে এখানে 0.50 সেন্টের মতো। আমি এখানে একটা নাম্বার দিয়ে দিলাম, আমি রকেটে যেহেতু নিবো আমি একটা বিকাশ নাম্বার, আমি রকেট নাম্বার দিবো এখান থেকে। তো আমি ওখান থেকে আপনার রিডিমটা দেখাই, রিডিমিং আমাকে অনেকে কমপ্লিট করেছিল যে রিডিম দিতে পারতেছেন না, তো পারবেন না কেন, অবশ্যই পারবেন, আমি দেখাই দিয়েছি আপনার সিস্টেমগুলো। তো যেহেতু এখানে রকেট মানে ধরেন আমি একটু রকেট নিতে চাইতেছি, তো আমি বিকাশের অনুযায়ী দিতে হবে রকেটটা, ঠিক আছে, বিকাশ রকেট এগুলো হচ্ছে আপনি এগুলো দিতে হবে, তো রকেট বলেন তারপর হচ্ছে আপনার নগদ বলেন এগুলো। তো আমি আগে আপনাদেরকে আমি বিকাশ নগদ রকেট তিনটাই দেখাবো, বিকাশটা সর্বোপর দেখাই দিচ্ছি আপনাদেরকে এখানে। তো দেখুন এখানে বলা হয়েছে 0.50, ঠিক আছে, দিয়ে এখান থেকে আমি সরি এখান থেকে দিয়ে উইথড্রোতে ক্লিক করে দিবেন, এই যে উইথড্রো অপশনটা এখানে ক্লিক করে দিবেন, তো এটা ক্লিক করার পর একটু জাস্ট ওয়েট করবেন, ঠিক আছে, দেখুন উইথড্রো সাকসেসফুল হয়ে গেছে কিন্তু। হ্যাঁ আমি এখন আবার উইডো দিব হচ্ছে বিকাশে দিলাম উইডো, তো এখন আমি আবার দিব হচ্ছে আপনার রকেটে দিয়ে দেখাবো, রকেট এই দেখুন রকেট, এখানে রকেট আমি আবার নাম্বারটা দিব রকেট 0140 42 99 264, ওকে হচ্ছে আমাদের রকেট নাম্বার, আমার রকেট নাম্বারটা দিয়ে এখান থেকে আবার ডলারটা দিয়ে আমি এখান থেকে আবার উইডোতে ক্লিক করে দিবো, উইডোতে ক্লিক করার পর আপনার জাস্ট একটু ওয়াইট করবেন, ঠিক আছে, এখান থেকে কিছু করবেন না, জাস্ট একটু উইডোতে ক্লিক করার বাটনটা ক্লিক করার পর জাস্ট একটু ওয়াইট করবেন কিছুক্ষণ, তেলে হয়ে যাবে, দেখুন উইডো সাকসেসফুল হয়ে গেছে কিন্তু আমার একবার, ঠিক আছে। তো আমি আবার এখন দেখাবো হচ্ছে আপনার নাগদ, নাগদে আমি আবার সেম কাজ করবো, উইডো বাটনে ক্লিক করার পর এখান থেকে আমি একটু জাস্ট মানে ওয়াইট করবো, তেলে হবে, জাস্ট একবার ক্লিক করবেন দেন ওয়াইট করবেন, একটু ওয়াইট করি আমরা এখান থেকে। হ্যাঁ ওইখানে উইডো আবার একটু উইডো ক্লিক করে দিলাম, দেখি এখন কি হয়, আমার উইডোটা নিতেছে না মনে হয়, ফিক্স তুলে নেওয়ার জন্য এখান থেকে 10 মানে যে যে অ্যামাউন্টটা লেখা লেখা থাকা আছে সেখানে আপনার নাম্বারটা দিয়ে এখানে অ্যামাউন্টটা দিয়ে জাস্ট উইডো বাটনে একবার ক্লিক করবেন তাহলেই হবে, ঠিক আছে, উইডো বাটনে জাস্ট একবার ক্লিক করে দেবেন তাহলেই হবে আপনার এখানে। তো সরি আমার মনে হয় একবার রিকোয়েস্ট দিছিস, তার যখন আমাদের তার রিকোয়েস্ট অ্যাপ্রুভ করবে তারপর আমি মনে হয় আবার পেমেন্ট রিকোয়েস্ট দিতে পারবো আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে কাজ, আপনি এখান থেকে কাজগুলো ভালো করে ফলো করে নেবেন এখান থেকে, তারপর হচ্ছে আরেকটা কাজ রয়েছে যেগুলো
এখান থেকে আপনি হাউ টু ওয়ার্ক এগুলোতে আপনার ভিডিওটা দেখে নেবেন, যে ভিডিওটা দেখতেছেন আমার সেই ভিডিওটা এখান থেকে পেয়ে যাবেন। তারপর হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, ঠিক আছে? তারপর ডেভেলপার জন্য যারা বানাইতেছেন এরকম অ্যাপটা কিনে নিতে পারেন। তো হচ্ছে ভিডিওটা, যদি ভিডিওটা ভালো থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর মানে এই অ্যাপের আপডেট পেতে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন 100%।